প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে নরেন্দ্র মোদির আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে কাজ করবে ঢাকা দিল্লি, বৈশ্বিক প্রেক্ষাপটেও একসাথে পথ চলবে দুই দেশ। নাহিদ হোসেনের রিপোর্ট। দুপুর সোয়া দুইটায় ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। বঙ্গবন্ধু বিমান ঘাটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সাড়ে পাঁচটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী, আলোচনা করেন দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে কথা বলেন দুই মন্ত্রী। বাংলাদেশ এবং ভারত যেভাবে একসাথে কাজ করেছি, দিস ইজ সামথিং ইউনিক ইন দি হিস্ট্রি। সো আমাদের সেই স্পিরিটটা আছে এবং স্পিরিটের পরিপ্রেক্ষিতে আমাদের যত ধরনের ছোটোখাটো সমস্যা আছে, আপনারা জানেন বড় বড় সমস্যা আমরা সব সমাধান করেছি, ছোটোখাটো সমস্যা আমরা সমাধান করার অঙ্গীকার করেছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক যোগাযোগ বাড়াতে একসাথে কাজ করবে দুই দেশ। ইন্ডিয়া অলসো লুকস ফরওয়ার্ড টু আ স্ট্রঙ্গার সাব রিজিনাল কোঅপারেশন ইন কানেক্টিভিটি অ্যান্ড আদার এরিয়াস। দি এনার্জি সেক্টর, particularly the hydropower domain, offers opportunities for mutually beneficial cooperation between our countries in the region. Our connectivity is today back to pre-COVID levels, and we are looking at resuming cross-border bus and railway services shortly after evening. তবে র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চাওয়ার প্রশ্নে উত্তর দেননি এস জয়শঙ্কর। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।